ক্রমশই জোরালো হচ্ছে। দেশে কি এই প্রথম এফপিও প্রত্যাহার, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে লাগাতার রক্তক্ষরণ রুখতে বাজেটের দিনই এফপিও প্রত্যাহার করে নিয়েছিলেন আদানি গোষ্ঠী। এফপিও অর্থাৎ ফলো অন পাবলিক অফার, খুব সহজ ভাষায় দ্বিতীয়বার শেয়ার ছাড়ার প্রক্রিয়া। শেয়ারবাজারে রক্তক্ষয়ের মধ্যে 20,000 কোটি টাকার এফপিও বাজারে ছেড়েছিল আদানিরা, এবং সেই এফপিও প্রত্যাহার করে নিয়েছে আদানি গোষ্ঠী, যা নিয়ে কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে বিতর্ক। এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এই প্রথম কি এফপিও প্রত্যাহার হয়েছে? System exists even now. Savings को discourage कर रहे हैं, नहीं please, वो you please stay in that, you because it's encouraging you. Encouragement or discouragement is the assessee's perception. सरकार के intent very clearly, like the very many recommendations which have come over the decades on simplifying direct tax, उस simplification के रास्ते में second regime taxation का regime आया। अगर आपको लगता है कि मुझे इंसेंटिव मिलना चाहिए मेरा परिवार के लिए, मैं सेव करने के लिए और इंश्योरेंस स्कीम में आने के लिए, आप रह जाओ भैया ओल्ड सिस्टम में। कौन आपको इधर जबरन लेके आने के लिए कोशिश कर रहे हैं? नहीं। सो व्हाई इज दिस नरेटिव पर्टिकुलरली, आई मीन यू आर वेलकम टू आस्क एनी क्वेश्चन बिकॉज यू मीडिया, बट व्हाट इज दिस नरेटिव बिल्डिंग ऑन? सरकार सेविंग्स को डिस्करेज कर रही है, भैया प्लीज यू स्टे देना, टेक ऑल द इंसेंटिव। पुराने मुंबई में रहने वाले को तो पुराने घर का हालात, कितने घर ऐसे डेंजरस परिस्थिति में है, उसको पुनर्निर्माण करना है तो उसको पूरे के पूरे नीचे कंप्लीटली डिसमेंटल करके नया बनाना, ऐसे रियलिस्टिक उदाहरण आपके मन में है। मुंबई वाले को मैं एक्सप्लेन करने की आवश्यकता नहीं। पुराने घर का मेमोरीज भी अच्छा है, छोड़ना नहीं चाहते हैं हम, मैं मानती हूं उसको भी, मगर पुराना घर अगर स्ट्रक्चरली वीक हो गया है, उसको कैसे हम बदलें, उसको कैसे अच्छा के करना, ये भी सोचिए ना। कम से कम उसको आपको उसमें से निकाल करके विदाउट घर सड़क पर नहीं छोड़ रहे, अच्छा सा एक स्कीम बना रहे हैं, अच्छा घर दे रहे हैं, और कंपल्सरी भी नहीं बोल रहे हैं कि स्ट्रक्चरली वीक है भैया, मगर ये भी है बोल रहे हैं, स्ट्रक्चरली वीक है आ जाओ इधर, ये भी नहीं कह रहे हैं। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলে নেব, রয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দেব। দীপঙ্কর বাবুর কাছে চলে যাব। দীপঙ্কর বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। দীপঙ্কর বাবু, শেয়ার বাজারে লাগাতার রক্তক্ষয় রুখতে বাজেটের দিনই এফপিও প্রত্যাহার করে দিয়েছিল আদানি গোষ্ঠী, এবং এই ইস্যু কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে, এবং এই ইস্যুতেই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন যে এই প্রথম কি এফপিও প্রত্যাহার হয়েছে দেশে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এফপিও প্রত্যাহার এটা প্রথম হয়নি, এটা যেমন ঠিক, আবার এত বড় ধাক্কা দিয়ে প্রত্যাহার হয়েছে ভারতের ভারতবর্ষের বাজারে, সেটাও মানে এর আগে কখনো হয়নি, সেটাও ঠিক। আপনি জানেন যে একটা গান আছে না, সব মৃত্যু নয় সমান, কোন কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা, কিছু মৃত্যু হচ্ছে পাহাড়ের মতো ভারী। এই মৃত্যুটা যদি আমি তুলনা করি এটা মৃত্যুর সাথে, তাহলে এটা খুব ভারী পড়েছে। আপনি যদি দেখেন, ভারতবর্ষের কোন বড় কর্পোরেট হাউস আজ অব্দি এত বড় যে ধস নেমেছে তার শেয়ার মার্কেটে, তার নিজস্ব শেয়ারের জন্য কোটা শেয়ার মার্কেটে, তা ভারতবর্ষের অর্থনীতির ইতিহাসে নেই, শেয়ার মার্কেটের ইতিহাসে নেই, সেটা শ্রীমতী নির্মলা সীতারামন ভালো করেই জানেন, তিনি সেটা বলেন। এটা আরেকটা প্রশ্ন সেখানে হচ্ছে, সেটা হচ্ছে যে এই এই যে ভারতবর্ষের যে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক গুলো বা এলআইসি, তাদের কোন শাখার বা কোন ব্রাঞ্চের বা কোন নির্দিষ্ট ব্যাংকের এত বড় শেয়ার এক্সপোজার কি কখনো হয়েছে এর আগে? মিসেস সীতারামন তার উত্তর কি দেবেন আমি জানি না, কেননা আপনি জানেন প্রায় 2 লক্ষ কোটি টাকার যে ঋণ এই গ্রুপটার রয়েছে, তার 40%-এর বেশি ঋণ ভারতীয় ব্যাংক গুলো থেকে দেওয়া হয়েছে, শেয়ার এলআইসির মতো জীবন বিমা সংস্থা থেকে দেওয়া হচ্ছে, সেগুলোর হাল কি হয়েছে গত কয়েকদিন আমরা দেখেছি। তাই এর আগের কি শেয়ার মার্কেট থেকে কোন এফপিও তুলে নেওয়া হয়েছে
সেই ইতিহাসের সাথে এই বর্তমান যে ক্রাইসিসটা তার সাথে তুলনা করাটা একদম ঠিক হচ্ছে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। ক্রমেই গাঢ় হচ্ছে এফপিও প্রত্যাহার ইস্যু, এবং এই ইস্যুতে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন দেশে কি এই প্রথম এফপিও প্রত্যাহার। আমরা দেখেছি বাজেটের দিনই এফপিও প্রত্যাহার করে নিয়েছিল আদানি গোষ্ঠী, তারপরেই কিন্তু এই ইস্যু ক্রমশ জোরালো হচ্ছে, এবং আজ এই ইস্যুতেই কিন্তু মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।